ভাইদের লিঙ্গ তো আর দাঁড়ায় না, নারী মহলে সময় পাচ্ছে না, প্যানিসটা লুজ হয়ে গেছে, সময় বা হচ্ছে না। যারা অত্যন্ত ভয়ে আছেন, ইচ্ছা শক্তিটা একবারে হারিয়ে ফেলেছেন, তাদের জন্যই আমাদের এই যে এই প্যাকেজটা এখানে দেখছেন 82টা বড়ি আছে। এই বড়িটাকে বলা হয় আলকুশি বীজের বড়ি। যে আলকুশি বীজটাকে আপনারা নাম শুনেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাউডার কিনে খাচ্ছেন, আসলে পাউডার দিয়ে আপনাদের চিকিৎসা হয় না সঠিক। তবে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক চিকিৎসা ওটাকেই বলা হয়। এই আলকুচি বীজটাকে শোধন করা লাগে, পর্যাপ্তভাবে শোধন করার পরেই একে ছিলানো হয়। ছিলানোর পরে আমরা যে ডাস্টটা বানাই, এই ডাস্টটাকে মকর দশ দিয়ে ঘিয়ে ভেজে সঠিকভাবে বড়ি তৈরি করি। এই বড়িটাই 82টা করে বড়ি আমরা প্যাকেজ করি। এই 82টা বড়ির সাথে আপনাদের এইভাবে মধু ব্যবহার করানো হবে। পর্যাপ্ত পরিমাণে আমরা মধু ব্যবহার করি। এই যে যে বড়িটা দেখছেন, এই বড়ি এখানে মধু দেওয়া হচ্ছে, একবারে খাঁটি মধু। এই খাঁটি মধু দিয়েই আপনাদের কাছে এই প্যাকেজটা পৌঁছানো হবে ইনশাল্লাহ। তবে যে সমস্ত ভাইরা, আবারও বলছি, যাদের প্যানেজটা দাঁড়ায় না, নারী মহলে একবারই সময় পাচ্ছে না, শুধু তাদের জন্যই এই প্যাকেজটা ইনশাল্লাহ আপনারা খাবেন 41 দিন। 41 দিনের মধ্যে আপনার রোগ একবার সমূলে নির্মূল হয়ে যাবে। একবারে একবারে শরীর থেকে এই যৌন রোগের বংশ থাকবে না, একবারে নির্বংশ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।